এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে দুই রানে হেরে বিদায় আফগানিস্তানের। স্নায়ুর লড়াইয়ে জিতে সুপার ফোরে লঙ্কানরা। 37 ওভার এক বলে 292 রান টপকাতে ব্যর্থ রশিদ নবীরা। কঠিন হিসেবে সামনে রেখে শুরুটা ভালো হয়নি আফগানদের। দলীয় 50 রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটার। 45 রানে রহমত শাকে ফেরান কাসুন রাজিথা। মিডল অর্ডারে শাহিদি নবী জমিয়ে দেন লড়াই। এই দুই আফগানের 50 জয়ের আশা জাগায়। শেষ দিকে রশিদ খানের একার লড়াইয়ে পেরে ওঠেনি আফগানিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে প্রথম নিশঙ্কা ও দিমুত করুণারত্নের উদ্বোধনী জুটি 63 রানের। সর্বোচ্চ 92 রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। 36 রান করেন সারিত আসালাঙ্কা। 33 রানে অপরাজিত থাকেন দুনিত ওয়েলালাকে। 8 উইকেটে 291 রান করে শ্রীলঙ্কা।